আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে বাংলাদেশে আল্পনা ও বর্ণমালায় সাজছে শহীদ মিনার কুড়ি ফেব্রুয়ারি মধ্যরাতের পর একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শুরু হবে ভাষা শহীদদের শ্রদ্ধাকাপন শ্রদ্ধাবনত চিত্তে যাতে স্মরণ করবে সালাম বরকত রফিক জব্বারদের যাদের রক্তের বিনিময়ে এসেছে রাষ্ট্রভাষা বাংলা প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পুরুদমে চলছে শেষ প্রস্তুতি রঙে রঙে সেজে উঠছে স্মৃতির মিনার পরিষ্কারের কাজ চলছে পুরুদমে চলছে আলপনা সাজসজ্জা ও গাছ রং করার কাজ শহীদ মিনারের আশেপাশের সব দেওয়ালে ছবি ও বাণীতে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা আর দেশের কথা কেউ ভাষা শহীদের ছবি আঁকছেন আবার কেউ বাংলা বর্ণমালা লিখছেন এক কথায় বলা যায় আল্পনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনার এলাকা প্রতি বছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেওয়ালে আল্পনা ও ভাষার আন্দোলনের নানা গান কবিতা ও স্লোগান লেখার কাজ করছেন শহীদ মিনার এলাকা নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরা স্থাপন সহ প্রয়োজনীয় প্রস্তুতি সেনাবাহিনী র্যাব পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি সোমবার থেকেই লক্ষ্য করা গেছে গত দুদিন ধরে দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া কাউকে শহীদ মিনা এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর ইনি